মুন্সিগঞ্জের গজারি উপজেলার পরিষদ নির্বাচনে পুলিশের এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর মামলায় হোসেনদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা এক এর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জুবায়ের জানান, মামলা নির্দোষ প্রমাণিত হলে পুনরায় তিনি কার্যক্রম চালাতে পারবেন। গত 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের গজারি উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে রাজধানীর শাহজাহানপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।